এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। তৃণমূল বিধায়ক জাকির হোসেন, জাকির হোসেনকে এবার তলব পার্টির পক্ষ থেকে তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। জাকির হোসেনকে তলব করলো আয়কর দপ্তর। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জাকির হোসেনকে তলব আইটির, আমরা জানবো এই নিয়ে বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, জাকির হোসেনকে তলব আয়কর দপ্তরের, কি জানা যাচ্ছে? দেখো পায়েল, মুর্শিদাবাদের তৃণমূল নেতার বাড়ি থেকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে এবং সংখ্যা নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে। কারণ জাকির হোসেন যেটা জানিয়েছেন গতকাল, যে কি পরিমাণ টাকা তার বাড়ি থেকে নিয়ে গেছে, এখনো পর্যন্ত ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে জানানো হয়নি। এবং সেই জায়গাতেই তার বাড়িতে প্রাথমিকভাবে যে 11 কোটি টাকা উদ্ধার হয়েছিল তা নিয়ে কিন্তু ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে তাকে চিঠি দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহে সমস্ত হিসাব তাকে দেখাতে বলা হয়েছে যে এই টাকার উৎস কোথায় এবং কি কারণে এত টাকা তিনি ক্যাশ বাড়িতে রেখেছিলেন। তবে এখনো পর্যন্ত জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে তার বক্তব্য জানা যায়নি। তবে তিনি গতকাল যেটা বলেছিলেন যে তার কত টাকা তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে তার পরিবারের এবং তার পরিবারের আরো কয়েকজন সদস্যর কাছ থেকে, তা কিন্তু পরিষ্কার নয়। তবে তিনি ইতিমধ্যেই তার আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন, ইনকাম ট্যাক্সের তারা যারা কাজ করেন তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। তবে তার কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি তিনি ঠিক কবে আসবেন। তবে ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে আগামী সপ্তাহে তাকে তলব করা হয়েছে সমস্ত তথ্য নিয়ে। বেশ, ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব আয়কর দফতরের, জাকির হোসেনকে তলব আয়কর দফতরের।